প্রায় 500 থেকে 550 বছর আগে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে নানান ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির। কথিত আছে, অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। সেই সময় রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায়। সন্ধ্যা নামায় সেই রাতে ডাকাতদের আস্তানায় মা সারদাকে থাকার ব্যবস্থা করে দেয় ডাকাতরা। মা সারদাকে রাতে খেতে দেওয়া হয় চাল কড়াই ভাজা। পরের দিন সকালে ডাকাতরা মা সারদাকে দক্ষিণেশ্বরে দিয়ে এসে ডাকাতি ছেড়ে দেয়। সেই থেকে কালী পুজোর দিনে মায়ের প্রথম নৈবেদ্য প্রসাদ হিসাবে চাল কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়াও লুচি ভোগ ফল দেওয়া হয় পুজোর প্রসাদ হিসাবে। মন্দিরের সেবায়িত রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, কালী পুজোর দিন চার প্রহরে চারবার পুজো ও ছাগ বলি হয়। ইতিহাস বলে, আগে এই এলাকায় সরস্বতী নদীর পাশে জনমানব শূন্য জঙ্গলে ডাকাতরা মাটির কুড়ে ঘর বানিয়ে ঘট পুজো করে ডাকাতি করতে যেত। আগে নরবলিও হতো। পরে স্বপ্নাদেশে সিঙ্গুর থানার চালকেবাটি গ্রামের মোড়লরা এই মন্দির তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করেন। বর্ধমানের রাজা জমি দান করেছিলেন। কালী পুজোর দিন মোড়লদের পুজোর পর অন্য ভক্তদের পুজো হয়। মল্লিকপুর গ্রামে এই ডাকাতে কালী মন্দিরের থাকার কারণে মল্লিকপুর, জামিন বেরিয়া ও পুরুষোত্তমপুর এই তিন গ্রামে কোনো বাড়িতে বা বারোয়ারিতে হয় না কোনো কালী পুজো। জাগ্রত যে এই প্রতিমার পুজো ছাড়া অন্য কালী প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষজন। বছরে একবার কালী পুজোর দিন শূদ্রদের আনা গঙ্গা জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘটের জল পাল্টানো হয়। সেই সময় কোনো মহিলা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে না। কালী পুজোর দিন রাতে মন্দির সংলগ্ন আতশবাজি প্রতিযোগিতা হয়। বসে মেলাও। দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসে পুজোর দিনে। এমনকি কোনো বাড়িতে দেয়ালে টাঙানো থাকে না ক্যালেন্ডারে আঁকা কালী মূর্তি। সকল পুরসভাবাসীকে আমাদের তরফ থেকে, পুরসভা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা, শুভ দীপাবলি ও ভাইদিকে উপলব্ধ মানুষের পাশে আছে। এই মন্দিরের ইতিহাস হচ্ছে, এখানে তো পুরো বন জঙ্গলে ভর্তি ছিল। এই জঙ্গলে রঘু ডাকাত আর গগন ডাকাত প্রচলিত ছিল, এরাই মাঠে এখানে ঘটস্থাপনায় পুজো করত। এইবার পুজো করতে করতে এবার স্বপ্নাদেশ হয় যে একজন মন্দির করে, একজন মূর্তি করে। বর্ধমানের মহারাজা মন্দির করে, চালকেপাটির মোড়ল ওরা মাকে স্থাপিত এখানে করে। মা সারদা বাবার শরীর খারাপ কথা শুনে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর বাবার কাছে যান। যাবার পথে এই ডাকাতকালী মন্দিরের এইখানটাই বন জঙ্গলে রঘু ডাকাত আর গগন ডাকাত মাকে ধরেছিল। হ্যাঁ, ধরে সব গয়নাগাটি কেড়ে নেবার চেষ্টা করেছিল। মা পরে কিন্তু এই ভয়ঙ্কর রূপে পিছন থেকে, সারদা মায়ের পিছন থেকে দেখা দিয়েছিল। তখন ওই রঘু ডাকাত আর গগন ডাকাত মায়ের পা জড়িয়ে ধরেছিল, মা আমরা ভুল করেছি, অন্যায় করেছি, এই কথা বলে মাকে এক রাত্রির জন্য এখানে রেখে দিয়েছিল ওদের আস্থানায়। সেই আস্থানায় মাকে রেখে দেওয়া মানে চাল কড়াই ভাজা, ওই সারদা মাকে খেতে দিয়েছিল চাল কড়াই ভাজা। আর সেই থেকেই প্রচলিত হয়ে আসে আমাদের মাকে ওই চাল কড়াই ভাজাই কিন্তু মেন হচ্ছে ভোগ দেওয়ার নিয়মটা। কালী পুজোর দিন তো বিশেষত্ব মানে চাল কড়াই ভাজা দিতেই হবে, আর সব রকম মানে ভোগ তো আছেই। প্লাস হচ্ছে চার প্রহরে চারবার কিন্তু আমাদের পূজা আশ্রয় সেটা করতেই হয়। আর চার প্রহরে চারবার মানে বলি নিবেদনটা ওটা তো আছেই, চার প্রহরে চারবার বলি হবে। আর তার সাথে ওই ফল বলিও আছে, মানে ছাঁচি কুমড়ো পাঁচি কুমড়ো এইসব নরকম আট রকম ফল আর পাটা নিয়ে নরকম বলিটা হয়। আর কালী পুজোর দিন হচ্ছে বিশেষত্ব আর একটা কি, এই ঘটের জল, বাগদিদের আনা ঘটের জল কিন্তু মায়ের এই ঘটে স্থাপিত করা হয় এই বছরে একটা দিন। আর এই জল যখন চেঞ্জ করা হয় তখন কোনো পুরুষরা ভিতরে থাকবে, মহিলা কেউ কিন্তু ভিতরে থাকা চলবে না, কোনো মহিলাই থাকবে না, যা থাকবে আমাদের সেবায়িতগুলোই থাকে। এর
এরাই সব থেকে ঘটে। জল ফল পাল্টানো হয়, সিঁদুর মাখানো হয়, সব কিছু মায়ের চেঞ্জ হয়। আমার নাম হচ্ছে সুভাষচন্দ্র ব্যানার্জি। প্রথমত এই ডাকাতকালী মন্দির এমন একটি জায়গায় অবস্থিত, এখানে সরস্বতী নদীর অববাহিকা অর্থাৎ মন্দিরটার নাম সরস্বতী নদীর অববাহিকায় অবস্থিত। মানে বহু প্রাচীনকাল 550 বছর অধিক এর বয়স, এবং মন্দিরের যে টেরাকোটার কাজ দেখছেন ইতিহাস প্রমাণ করে যেগুলো অনেক প্রাচীন মন্দির, বাংলার বিখ্যাত মন্দির। আমাদের মন্দিরে যেমন বার্ষিক পুজো হয় যেখানে লক্ষাধি লোকের সমাবেশ ঘটে, চার প্রহরে চারবার পুজো হয়, এখানে বলিপ্রথা প্রায় উঠে গেছে বলেই চলে। তার সাথে সাথে আমাদের চাল কুমড়ো আখ ইত্যাদি নানারকম উপকরণ তিনি এখানে এখনও বলিপ্রথা প্রচলন আছে। পুরুষোত্তমপুর, জামিনবাড়িয়া এবং মল্লিকপুর এই যে পার্শ্ববর্তী তিনটে গ্রাম, এই গ্রামে আমাদের মা এতটাই জাগ্রত, তাকে ভক্তিশ্রদ্ধা এতটাই করে, সাধারণ মানুষরা কোনো পুজো তার অনুষ্ঠান যদি বাড়িতে কিছু থাকে, মুখে ভাত, বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠান থাকে, প্রথমে আমাদের মায়ের কাছে পুজো দেয় এবং এখান থেকে ফিরে গিয়ে তাদের বাড়িতে অনুষ্ঠান হয়। মা এতই জাগ্রত এবং এতই ভক্তিশ্রদ্ধা এলাকার মানুষ করে যে কেউ আমাদের এই তিনটে গ্রামে কোনো কালী মূর্তির পুজো হয় না, শুধু মাকেই তারা পূজিত করে বা পূজা করে। এবং বাড়িতে যে কোনো মানে কালীমায়ের ফটো তারা কেউ রাখে না, সমস্ত যাই থাকে সমস্তটাই আমাদের এই ডাকাতকালী মন্দিরে মায়ের যে মূর্তি রয়েছে তার ছবি তারা রাখে এবং তারা পুজো করে। কালী পুজোদের বিশেষ অনুষ্ঠান আমাদের সকাল থেকে পূজা হয়, চারপ্রহরে চারটি পুজো হয় এবং এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে। আমরা যেমন মায়ের প্রসাদ বিতরণ সাধারণ মানুষের মধ্যে করে থাকি, সাথে সাথে এখানে আরও জাগ্রত করে তোলার জন্যে, মাকে আরও বড় পূজিত করার জন্যে, আরাধনা করার জন্যে এখানে প্রতি বছর তুবড়ি প্রতিযোগিতা হয়। সারা বাংলার বিভিন্ন বিখ্যাত যারা তুবড়ি প্রতিযোগী তারা এখানে এসে অংশগ্রহণ করে। পুরসুড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সারা ভারতবর্ষ সহ পুরসুড়া ব্লকের সমস্ত নাগরিককে দীপাবলি এবং ভাইদিতিয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করব সমস্ত হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এই পূজা উদযাপন করবে, আনন্দ করবে, সবাই ভালো থাকবে।